আজকের পুরনো একটা পালা আমার কানে চলে এসেছে, তাই মামা আর ভাগনা আলোচনা করা চাই। কি বাবা, এটা শুনবেন? শুনবেন কি? মামা আর ভাগনা, মামাকে দেব আদিদেব মহাদেবে যিনি হয় তাকেই মামা কয়, আর ভাগনা যিনি হলেন তিনি নারদ মুনি। তো তোরা কোথার থেকে এটা যে পাইছিস মাঝে মাঝে, এটা আমি মাঝে মাঝে শুনি, জয় গুরু জয়। তাই চলে এসেছেন আসরে, তাই রাধা মোহন মল্লিক মহাশয়, এবারে আমি কিছু আলোচনা করতে চাই এ সভায়। নারদমুনি হয়ে কিছু জানতে চাই, তুমি দেবাদিদেব, দেবের আদিদেব, সৃষ্টির মধ্যে আমরা দেখতে পাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়, তো তার মধ্যে তুমি দেব আদি, বড়কে ব্রহ্মা, ছোটকে মেজকে বিষ্ণু, তারপরে মহেশ্বর হলেন ছোট যাকে বলে মহাদেব, দেব আদি দেব, তাহলে তুমি আদি কেমন করে হলে বলবে এই সভাতলে? দেবের আদি, আজকে গানটা অন্যরকম, মামা ভাই না হবে বাবা, চিন্তা নাই। তো মামার কাছে জিজ্ঞাসা যে তুমি দেবের আদি হলে কেমন করে, তাই তো? অষ্টোত্তর শতনামের মধ্যে শিবের পাওয়া যায় অনেক কিছু নাম, বহু কিছু নাম আছে, তার মধ্যে এই একটা জিজ্ঞাসা, দেব আদি দেব। মামা জবাব চাই এই সবাই সুন্দরভাবে শুনবে দশজনে, তাই এখানে বসেছে অনেক ভক্তবৃন্দ, তাই ভক্তবৃন্দ আরো, আমি মনে ভেবেছিলাম যে অনেক ভর্তি হয়ে আছে, কিন্তু দেখছি যে নাই, এটা যে কেমন ব্যাপার হয়ে গেল, জয় গুরু যায়। তাহলে একটা গান গাই, তার মধ্যে আরো জিজ্ঞাসা রয়ে যাবে এই সভায়। মামা তুমি কোন কোন দেশে করেছ ভ্রমণ, কৈলাসে গিয়ে তোমার শোনে পাই নাই আমার দর্শন, মামা তুমি কোন কোন দেশে করেছো, তোমার সঙ্গে আমার দেখা হয় না, তুমি কোথায় যাও কোথায় থাকো কি ব্যাপার? সর্বপ্রথম আমি তোমার কাছে জানতে চাই, ভোলানাথ যখন সৃষ্টি হলো, সৃষ্টি হওয়ার পর তার গায়ে কোনো কাপড় ছিল না, তুমি কাপড় পেলে কোথায়? তুমি বস্ত্রটা পেলে কোথায়? আমরা কি জন্ম হয়ে সঙ্গে সঙ্গে কাপড় নিয়ে এসেছিলাম বাবা? আমার জিজ্ঞাসাগুলো একটু বেকা মামা, তুমি বস্ত্র কোথায় পেলে? হ্যাঁ, পাগল হয়ে ঘুরে বেড়াও, পাগল হয়ে গোটা জগতে পাগল, কেমন কিছুই নাই হাতের মধ্যে, শুধু একা একাই ঘোরে ত্রিভুবনে, কেউ নাই। আস্তে আস্তে ধীরে ধীরে জটা হলো, এটাই বা কেন হলো? ব্রহ্মার জটা দেখতে পাই, মহাদেবের জটা দেখতে পাই, আর কিন্তু অন্য কারো নাই আছে,
কার আছে? ও আপনারা একটু কাছে আসেন, আসেন কাছে, কেন দূরে দূরে, মানে কেমন যেন এটা ভালোবাসা, ভালো, এটা সেরা মাকড়সার জালের মতো লাগে। হ্যাঁ বাবা, বিছন তুললে যেরকম ওই যে ঝাইরে ঝাইরে ফেলে দেয় ওই ওরকম হয়ে গেছে, এখান থেকে একটু নাই, ওইখান থেকে একটু নাই, নাই নাই, মানে কারো টাক মাথা ওই ধরনের থাকে। আমাদের, আমার তো টাক নাই, যার আছে সে বুঝবে। জয় গুরু জয়। আস্তে আস্তে ধীরে ধীরে আসেন। জয় গুরু জয়। তাহলে এখানে আমার জিজ্ঞাসা, তোমার ঠাই, তুমি মহাদেব, আমরা কাপড় কিন্তু নিয়ে আসি নাই, কেউ বস্ত্র কেউ নিয়ে আসি নাই, কিন্তু তুমি বস্ত্র ফেলে কোথা থেকে? তুমি পাগল হয়ে ঘুরে বেড়াও, হঠাৎ করে দেখি তোমার মাথার মধ্যে জ্বর, এটা কোথায় পাইলা, কে কে করে দিল? তখন কিন্তু এই পৃথিবী সৃষ্টি হয় নাই, পৃথিবীটা সৃষ্টি হয় নাই, এটা তখন ছিল শুধু সাকার হয়েছে, সাকার। তো এইখানে আমার জানার বিষয় তোমার ঠাই, এই তিনটা জিজ্ঞাসার উত্তর দিতে দিতে টাইম শেষ হয়ে যাবে বাবা। জয় গুরু জয়। মামা তুমি কোন কোন দেশে করেছো ভ্রমণ, আমি কৈলাসে যাই, কৈলাসে যাই ঘুরে বেড়াই, ও মামা কৈলাসে যাই ঘুরে বেড়াই, পাই না তোমার দর্শন, মামা তুমি কোন দেশে করেছো ভ্রমণ, মামা তুমি কোন কোন দেশে করেছো ভ্রমণ, একবার সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বল, হরি বল। মালা তিলক বেশভূষণ এগুলো তুমি কোথায় পেলে? একজন মানুষ জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে কিছু পাবে না, দেখবেন লক্ষ্য করে, জয় গুরু জয়। কেবল বনিটা হইল আজকে, জয় গুরু জয়। আমাদের বিকাশ সিংহ মহাশয় তিনি 50 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, জানি না বাবা কি দেখে যে লাগছে, আমিও সিংহ অবশ্য। জয় গুরু জয়। মনে হয় টাইটেলে টাইটেলে মিল আছে, ওইটাও হইলে হইতে পারে, তবে আশীর্বাদ করেছে ঠাকুরের কাছে, কামনা করি তিনি যেন
এই তার যেন পরপারের এই কড়িটা জমা হয়ে থাকে এটা কামনা করি। তাহলে অর্ধচন্দ্র তিলকমালা তুমি পেলে কোথায়? অর্ধচন্দ্র তিলকমালা। এবারে চলে যাই কিছু কথায়। মালা, মালা পলা বড় জ্বালা বলে না একটা কথা, কি এই মালার মধ্যে কি রহস্য রয়েছে যার জন্য ভোলানাথের গলার মধ্যে মালা? সাধুগুরু বৈষ্ণবেরা মালা পরে, সেটা কি মালা? তুলসী। কেউ পরে বেলি, কেউ বা রুদ্রাক্ষ, কেউ পরে মুক্তা। মুক্তা জপ পর্যন্ত করে কোন কোন সাধু আমি দেখতে পাই কামাখ্যার ঠাই। কামাখ্যায় গিয়েছিলাম বাবা মন্দিরে, কেউ দেখি মুক্তা জপ করে এমনি ডাইরেক্ট, কিচ্ছু ঢাকা ঢাকি নাই। তাহলে এইখানটায় আমি তোমার কাছে জানতে চাই, এই মালা পরা জ্বালা কিন্তু ভোলানাথের গলায় দেখি মালা, তাহলে মালাটা কিসের? সেটা হলো রুদ্রাক্ষ। এটা কোথা থেকে পেলে? অর্ধচন্দ্র অর্ধেকটা চাঁদ বেশভূষণটাকে তিলক পরা জটাধারী, হ্যাঁ তুমি পেলে কোথায়? তুমি সুন্দরভাবে বলবে এই সভায়। শোনো 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 মামা, তোমার কাছে আরো কিছু জানতে চাই। কাপড় পরার পরে তুমি বাকশাল পেলে তাই, এই বাকশালটাকে বাঁচিল বলিবে সভায়, কেমন করে তোমার কাছে বাকশাল এলো তাই। আরো একটা কথায় আমার মনে পড়ে গেল, সর্বে তোমার শরীরে পেঁচাইয়া রইল। সাপ দেখি মাথায়, গলায়, কোমরে একটা বাকশাল, বাকশালটা তুমি পেলে কোথায়? আগে তৈরি করে নেই মানুষটাকে, তারপরে নিন্দা পরে খবর। আগে মানুষটাকে সাজাইয়ে নেই, শিব বেশ সুন্দর করে, মাথার মধ্যে একটা সাপ, গলার মধ্যে একটা সাপ, কোমরে একটা সাপ, ওইটা আবার বাকশাল, পায়ের মধ্যে দুটো সাপ, হাতের এই দিকে একটা, এই দিকে একটা সাপ। এত সাপ সাধারণত মানুষের কাছে থাকলে বাঁচে? হ্যাঁ, তাহলে এইখানটায় তোমার কাছে আমি জানতে চাই, তুমি সুন্দরভাবে বলবে এই সভায়, এত সাপ তুমি পেলে কোথায়? তারাই বা কি? বাকছালটা তুমি কোথায় পেলে? সেটা বাঘ না বাঘিনীর? এবং তুমি কেন বাকছাল ব্যবহার করো বলবে এই সভায়? সাধারণত মানুষে বাকছাল ব্যবহার করে না বাবা। আমি একজন বাবা বাবাজিকে দেখেছিলাম, মানে আপনাদের এইখানকার বেশি দূর না, এই যে পাশেই, বেশ সুন্দর এই বাকশালটা বিছাই দিয়ে বসে আছে। কোনো সাধুর কাছে বাকশাল নাই, কিন্তু ওই বেটার কাছে বাকশাল। যে হলো, এই দোমোহনায় একজন সাধু আছে, ও বাকশালের মধ্যে বসে বেশ সুন্দর সাধনা করে। আমি কিছু বুঝতে পারলাম না ব্যাপারটা কি। হ্যাঁ লক্কর বাবা, ওই যে এই যে এই এই ঠিক। তাহলে এই বাকশালটা ধারণ করার কারণটা কি তুমি বলবে এই সভায়? বাবা অনেকগুলো জিজ্ঞাসা হয়ে গেলে, থাক থাক বেশি বলার নাই প্রয়োজন। এইবার আসবে আমার দাদা, দাদা মোহন মল্লিক মহাশয়। আমি এই আসর উনাকে বলে থাকি বেশি, বেশি বললে দাদায় আমার হবে যে খুশি। এইখানে তো রেখে দেবো আবার জিজ্ঞাসার লোহরি, একবার সাধ বলবে দেবানন্দ সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি জয় গুরু জয়। যতগুলো প্রশ্ন রয় তো সুন্দরভাবে জবাব দেবে এই সভায় রাধামোহন মল্লিক মহাশয়। তবে বাবা আমি কিচ্ছু জানি না, আগেই সিলিন্ডার। জয় গুরু জয়। আসছেন রাধামোহন মল্লিক মহাশয়। আসরে যারা সমবেত আছেন, বাউল পিপাসু ভক্তগণ, সঙ্গে সাধু গুরু বৈষ্ণব, আমার মাতা মাসি ভগ্নী পিসি, শ্রেণীমতো আপনাদের সকলের কাছেই আমার শ্রদ্ধা প্রণাম, ছোটদের স্নেহাশীষ জানিয়ে শুরু করব আমার অনুষ্ঠান।
এই জায়গায় আমার নতুন আশা, এই জন্য মনে অনেক আশা। অবশ্যই আপনাদের স্নেহ আশীষ ভালোবাসা আমি পাব। ভুল ত্রুটি মার্জনা করে একটু আশীর্বাদ রাখবেন, দাঁড়িয়েছি যেন কিছু বলতে পারি, যেন কিছু গাইতে পারি। আজকে যার সঙ্গে আমার গান, এর গুণের কথা বলতে গেলে এক রাত্রে শেষ হবে না। মেঘনাথ, সিংহ, কবিরাজ, বাউল মহাশয়, মেঘনাথ, সিংহ, কবিরাজ, বাউল মহাশয়, হ্যাঁ, এই মেঘনাথ সিংহের গুণের কথা বলবো কি? আপনার এখানে কোনো জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, আপনি ফোন করবেন মেঘনাথ মহাশয়কে, ও আছে কালিয়াগঞ্জে তার বাড়িতে, ও মোবাইলেই ঝাড়া দেবে, মোবাইলে ঝাড়বে, আপনি বাড়িতে থেকে ভালো হয়ে যাবেন। এই রকম গুণ আছে এই মেঘনাথ মহাশয়ের কাছে, বিরাট বড় কবিরাজ। আমি নিজে দেখেছি অনেক লোকজন বাড়িতে, মায়ের মন্দির আছে সেখানে, তিনি প্রতি অমাবস্যায় সারা দিন রাত উপবাস থেকে তাবিজ তৈরি করে মানুষের সেবায়, জনগণের সেবায় তিনি নিয়োজিত আছেন, আমি ধন্যবাদ জানাই। তার সঙ্গে আজকে একটু বাউলের লড়াই, লড়াই কি, একদিকে মামা আরেকদিকে ভাগিনা। মামা ভাগিনা যেখানে বিপদ নাই সেখানে, কিন্তু আজকে দেখি মামা ভাগিনা যেখানে যত বিপদ সেখানে, অন্যরকম হয়ে গেছে ঘটনা। প্রথমবারেই বাজার পেয়েছে সস্তা, প্রশ্ন একবারে 3.5 বস্তা, এখন মামার যে কি অবস্থা সেটা ভাগিনা খবর রাখে না। আসলে ভাগিনা ওটা তো কোনো কর্মেরই ভাগিনা, ভাগিনা ওটা কোনো কর্মের ভাগিনা না। আবার মামার বাড়ি থেকে নেওয়ার সময় তখন ওর নাম হয় ভাগ নে, কয় যত পারিস মামার বাড়ি থেকে খালি ভাগ নে। আর কোনো কর্ম করতে গেলে বললে তখন বলবে আমি তো ভাগিনা, আমি এগুলার ভাগিনা, আমাকে মন্দ বললেও রাগি না, আমার নাম ভাগিনা। ওই ভাগিনার সঙ্গে গান গাওয়া আর জমের বাড়ি নিমন্ত্রণ খাওয়া একই অবস্থা। বউ নাই বেটার শ্বশুর বাড়ি যাওয়া, যার বউ নাই, বউ নাই বেটার শ্বশুর বাড়ি যাওয়া, বৈঠা ছাড়া নৌকা বাওয়া, চুন ছাড়া পান খাওয়া, আর ভাগিনার সঙ্গে গান গাওয়া, জমের বাড়ি নিমন্ত্রণ পাওয়া একই অবস্থা। সব কথা পরে যে কয়েকটা প্রশ্ন করেছে, কয় মামা সৃষ্টির আদিতে তুমি, তখন তোমার মাথায় কি করে জটা হলো, তারপর তোমার সর্প অলঙ্কার, সাপের বাহার, অঙ্গে সাপ, এগুলি কোথা থেকে এলো, তারপরে তোমার পরনে বাঘের ছাল, তার আগে কাপড়, এই কাপড় কোত্থেকে এলো, আর তোমাকে গিয়ে কাশিধামে পাওয়া যায় না কেন, কোন কোন দেশে তুমি ভ্রমণ করো, এরকম প্রশ্ন কয়েকখানা। ঠিক আছে, প্রশ্নের জবাব হবে, তবে আমার ভাগিনাও যেন মনে মনে ভাবে ওরে আগে কয়েকটা প্রশ্ন কইরা তারপরে জবাব দিতে থাকবো, কারণ ও ভাবছে কি যতগুলা চা পাইয়া দিছি অনেক সময় চলে যাবে, উনি বাইরে গিয়ে আরামে চা খাবে, তা কিন্তু হবে না, আগে প্রশ্ন কয়েকটা করে নেই তারপর আমি জবাব দেব, ও চিন্তা করতে থাক, চা খাওয়া বন্ধ হয়ে যাবে আজকে। হ্যাঁ, প্রথম প্রশ্ন নারদকে, ও নারদ, তোর নাকি যক্ষা হয়েছিল, যার হয় যক্ষা তার নাই রক্ষা, এই নারদের একবার যক্ষা ব্যাধি হয়েছিল, তাহলে নারদ কোন কবিরাজ, কোন ডাক্তার, কোন বৈদ্যের ওষুধ খেয়ে ভালো হলো, 1 নম্বর জিজ্ঞাসা রইল। 2 নম্বর জিজ্ঞাসায় যাই,
সারা পৃথিবীতে কেন নারদের একটা মন্দির নাই? সারা পৃথিবীতে নারদের মন্দির নাই, নারদের পূজাও হয় না, নারদকে পূজা দূরের কথা, একটা কাজ কলা পর্যন্ত কেউ দেয় না, দেয় না, ওর কপালেই নাই। তারপরে আমরা জানি শিবের যে বাহন, শিবের বাহন হচ্ছে গরু, ষাঁড়, মানে তার নাম নন্দী। শিবকে আমরা পূজা করি, ওই গরুটাকেও পূজা করি। দুর্গার বাহন সিংহ, দুর্গাকে পূজা করি, সিংহকেও পূজা করি। লক্ষ্মীর বাহন পেঁচা, লক্ষ্মীকেও পূজা দেই, পেঁচাকেও কিন্তু পূজা দেই। সরস্বতীর বাহন হাঁস, সরস্বতীও পূজা পায়, হাঁসও পূজা পায়। আচ্ছা নারদ, নারদের বাহন হচ্ছে ঢেঁকি, যেটা দিয়ে মায়ের আগে ধান বানত, ওই ঢেঁকি হচ্ছে নারদের বাহন। তাহলে তোরও পূজা হয় না, তোর বাহনকে কেউ পূজা দেয় না। আমি আরো দেখলাম সংসারে তোর বাহনের পাছায় খালি মায়েরা লাত্তি মারে। ওই যে ঢেঁকি, ঢেঁকির পাছায় লাথি না দিলে তো ধান বানা যাবে না। তাহলে ওটা তো নারদের বাহন, তোর ভক্ত, তোর ভক্তের পাছায় কেন লাথি মারে? জবাব দিস আজকে আমারে, তোর পূজা নাই সারা পৃথিবীতে, তোর মন্দির নাই, তোর যক্ষাবেদী হয়েছিল কেমন করে হলি ভালো? এই যে প্রশ্ন কয়েকটা চাপায় দিলাম, এখন আমি একটা গান ধরবো, ওই গানের সুরে সুরে পর জবাব দিতে থাকবো। এবার মনে মনে টের পাইতেছে, হরি বল। জয় জয় ভোলানাথ প্রেমানন্দের সবাই, হরি বল হরি বল। জয় জয় মা কামাখ্যা প্রেমানন্দের সবাই, হরি বল হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দের সবাই, হরি বল হরি বল হরি বল। Thank you.
প্রত্যেকটা মানুষ যখন মায়ের গর্ভে ছিলাম সপ্তম মাসের সময় পরম পুরুষ ভগবান তখন দেখা দিয়েছিলেন। আমি সেদিন বলেছিলাম, হে ভগবান, জন্ম নিয়ে এই বদনে তোমার গুণগান গাইব, দুটি নয়ন দিয়ে তোমার ভুবন মোহন রূপ দর্শন করব, দুটি হাত দিয়ে তোমার চরণে প্রণাম জানাব, আর দুটি কান দিয়ে কৃষ্ণ নাম শুনব। কিন্তু ভুলে গেছি, মায়ায় পড়ে সব ভুলে গেছি। আহা, জননী জঠরে খেলিলামে তোমারে সত্য করে আমি এসেছিলাম তাই দয়াল, এসেছিলাম তাই পরে ভূমণ্ডলে সবই গেলাম ভুলে, পরে ভূমণ্ডলে সবই গেলাম ভুলে বিপক্ষে নারদ মুনিরয়। আমি নাকি তাহার মামা, ও সে ভাগিনা বলে দিল পরিচয় রে। মনের কথা কারে জানাই রে, আসরে আছেন যতজন
মন দিয়ে করবেন শ্রবণ। আজকে মামা ভাগিনা দুইজনে নাকি লড়াই, আমি করি বর্ণনা, আমার কোন রকম নাই কোন ভাগিনা। ব্রহ্মা হচ্ছে বড় ভাই, বিষ্ণু হচ্ছে দুই নাম্বার, আর মহেশ্বর তিন নাম্বার। ব্রহ্মা বড়, বিষ্ণু মেজ, মহেশ্বর ছোট বা কনিষ্ঠ। আমরা যে তিন ভাই, আমাদের কিন্তু কোনো বোন নাই। বোনের ছেলে হলে তারই তো ভাগিনা বলে। আমি প্রথমে জানতে চাই, আমি হই তোর কাকা, আরে আস্তা বোকা, আমি তোর কাকা, আমাকে ডাকলি মামা। এই শয়তানের কথা কি বলবো আসরে, যেজন কাকাকে মামা ডাকতে পারে, কোন দিন বা বোনের জামাই ডাকে গিয়া তার বাবারে। কাকাকে কি মামা বলা যায়, এটাও একটা জিজ্ঞাসা রইল ওই নারদের ঠাই। কোন হিসাবে আমি তোর মামা জবাব যেন পাই। হ্যাঁ, নারদ করল বর্ণনা, কয় মামা তোমার পরনে কাপড়। আমার মনে হয় নারদ চোখ থাকতে কানা। আপনারা একটু ভালো করে দেখবেন, মহাদেবের কোথাও কাপড় পরা আছে? আমাদের মতো ধুতি, পাঞ্জাবি, পায়জামা, স্যুট কোট, এরকম কোন পোশাক কি মহাদেবের আছে? আমরা জানি চিরকাল মহাদেবের পরনে একটা বাঘের ছাল, এর উপরে আর কিছু নাই। অঙ্গে মাখে ছাই, বাঘের ছাল ছাড়া তার কোনো কাপড় নাই। তুই কাপড় পাইলি কই, কোন জায়গায় করলি নিশান সই? হ্যাঁ, নারদে বাবার কাপড় পরা আছে। নারদের কাকা যেটা বিষ্ণু, তার কাপড় পরা, কিন্তু মহাদেবের কাপড় পরা নাই। তবে কৌপিন এটা আছে, মহাদেবের কৌপিন পরা। তবে বলতে পারে যে কৌপিনটাও তো কাপড় দিয়েই গড়া, কাপড় দিয়ে কৌপিন বানা, এটা অনেক পরে। আগে কৌপিন হয়েছিল চর্ম থেকে, মানে চামড়া থেকে। ও নারদ, সত্য যুগের কথা, তখন যে বৈষ্ণবেরা কৌপিন পরত, ওই কৌপিন কাপড় দিয়ে ছিল না, ওইটা পশুর চাম থেকে তৈরি হতো। ওই একটা প্রশ্ন করে গেছে, বাঘের ছালের মধ্যে অনেকে বসে, হ্যাঁ বসে, কোন কোন সাধু বাবা বাঘের ছালের মধ্যে বসে, আবার কোন কোন সাধু বাবা হরিণের ছালের মধ্যে বসে। বাঘ ছালে যদি সাধন করে সিদ্ধি লাভ হয় তাড়াতাড়ি, মানে একটা শত্রু দিয়ে আরেকটা শত্রুকে দমন করতে হয়। দেহের মধ্যে যে কাম রিপু, ওইটা হচ্ছে একটা বাঘ। ওই কাম রিপুকে দমন করার তরে বাঘের ছালের উপরে বসে সাধন করে, মানে এক শত্রু আরেক শত্রুকে দমন করে। এই জন্য সাধক যারা ওই বাঘের ছালের উপরে বসে সাধন করে তারা। হ্যাঁ, কেন আমার জটা হইল, যা
যাবো জবাব দিয়া। অনেক সাধুর কিন্তু জটা হয়, আবার অনেকে জটা বানায়, দুইটা এক নয়। প্রকৃত জটা যেটা সেটা আলাদা, সাধনার ধন। জটা হলে সাধনায় বশীভূত হয় মন, এই জন্য সাধুদের জটার প্রয়োজন। সেই জটাটা কেমন, ওটা কখন জটা হয়? নারদ, তুমি যেখানেই থাকো আমার দিকে তোমার কানটা রাখো, আমি যে জবাব করব দান, তোমার যদি খোলা না থাকে কান তাহলে তো শুনতে পারবা না। জটা কেন হয়? এই যে আমাদের শ্বাস প্রশ্বাস আসে আর যায়, দক্ষিণ নাকে শ্বাস বয়, আবার এক ঘন্টা পরে, কখনো ২৪ মিনিট পরে আবার এই শ্বাস বাম নাকে বয়। সারাদিন কিন্তু এক নাকে শ্বাস বয় না। যদি কোনো শরীর অসুস্থ না থাকে, যদি সর্দি না থাকে, কাশি না থাকে, যদি জ্বর না থাকে, তাহলে ২৪ মিনিট পর পর শ্বাস পরিবর্তন হয়। এখন চলছে ডান নাকে, ২৪ মিনিট পরে চলবে বাম নাকে, আবার ২৪ মিনিট পরে ডান নাকে আসবে। এইভাবে দিনে রাত্রে শ্বাস পরিবর্তন হয়। তাহলে শ্বাস পরিবর্তন এখানে কি কি নিয়ম, যারা লেখাপড়া করবে যদি তাড়াতাড়ি কেউ মুখস্থ করতে চায়, ডান নাকে যদি শ্বাস বয় এই সময় পড়লে তাড়াতাড়ি মুখস্থ হয়, বাম নাকে যদি শ্বাস বয় তখন লেখাপড়া করলে অনেকদিন পর্যন্ত সেটা মনে রয়। বাম নাকে লেখাপড়া করে যারা, পড়াশোনা অধ্যয়ন করে যারা, অনেকদিন পর্যন্ত মনে রাখতে পারে তারা, আর ডান নাকে তাড়াতাড়ি মুখস্থ হবে, আবার পরে ভুলে যাবে। এটা হচ্ছে এই শ্বাসের নিয়ম কানুন। এইবার দুই নাকে যদি একবারে শ্বাস বয়, বাম নাকে শ্বাস বয় এটাকে বলে ইরা, আর ডান নাকে শ্বাস বয় এটাকে বলে পিঙ্গলা। বামে শ্বাস বয় ইরা, দক্ষিণে পিঙ্গলা, আর যদি দুই নাকে একবারে শ্বাস বয় ওইটাকে শোষণমা কয়। এই শোষণমা যার দিন রাত ২৪ ঘন্টা, দিনে রাত্রে ২৪ ঘন্টা ২১,৬০০ বার এই শ্বাস আসে আর যায়, দিন রাত ২৪ ঘন্টা দুই নাকে একবারে শ্বাস বয় যার, সাধন ভজন করলে জটা হয় তার। যোগী ছাড়া এই কর্ম কেউ করতে পারে না। তাহলে ২৪ ঘন্টা দুই নাকে একবার শ্বাস বহাইতে পারে যেজন, জটার অধিকারী হয় সেইজন। তাহলে শিবের চাইতে বড় যোগী তার এই জগতে কেউ নাই। শিব হচ্ছে মহাযোগী, শিব হচ্ছে মহাপ্রেমী, শিব হচ্ছে সত্যম, শিব হচ্ছে সুন্দরম, শিব শান্তির প্রতি। শিবের মতো দয়াল কেউ নাই, শিবের মতো প্রেমিক কেউ নাই, শিবের মতো পতিত পাবন কেউ নাই। এই জন্য শিব হচ্ছে সত্যম, শুভম, সুন্দরম। তাহলে তুমি যে বললে জটা পেলে কোথায়, জটা পাওয়ার দরকার নাই, সাধনা যারা জানে জটা তারা পায় সন্ধানে। ওই শোষণনাতে যদি ২৪ ঘন্টা শ্বাস বয় তাহলে সাধুদের জটা হয়, এটা সাধারণ মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। একটা গান গাই, তারপর আবার আরেক প্রশ্নের জবাবে যাই। Oh
গেরুয়া পরেছি অঙ্গে, গেরুয়া পরেছি অঙ্গে, নেচে গেয়ে রঙ্গে ঢঙ্গে, গেরুয়া পরেছি অঙ্গে, নেচে গেয়ে রঙ্গে ঢঙ্গে, আসরে সবার সঙ্গে হলাম পরিচয়, আমি তো নই আসল বাউল, করি শুধু অভিনয়, আমি তো নই আসল বাউল, করি শুধু আসল বাউল, করি শুধু অভিনয়, আমি তো নই আসল বাউল, করি শুধু অভিনয়, আমি কিছু শাস্ত্র গ্রন্থ পড়ি, লোকের কাছে ব্যাখ্যা করি, গাধা যেমন জনম ভরি, সিনির বস্তা বয়, আমি তো নই আসল বাউল, করি শুধু অভিনয়, আমি তো নই আসল বাউল, করি শুধু অভিনয়,
মামায়ার ভাগিনার লড়াই সভাতে জানাই, ভাগিনা দেখে মামা কিন্তু একটু একটু ভয়ে পড়ে। ভাগিনারে দেখলে পরে অনেক মামা একটু ভয় করে, কারণ ভাগিনার তো কথার কোনো হিসাব নাই। ভাগিনা যে কখন কি কয় ওইটা মামার মুখ দিয়ে বলা সম্ভব নয়। একদিন এক মামা বলছে ভাগিনারে, আচ্ছা বলতো মামা, ভাগিনার মধ্যে বড় কে এই সংসারে? মানে মামা ডাক দিয়ে বলে ভাগিনারে, মামা ভাগিনার মধ্যে বড় কে এই সংসারে? কারণ ভাগিনা কয় ভাগিনা বড়। মামা কয় শোন, সম্পর্কটাই বড়। মামা যদি বয়সে ছোট হয় তবু কিন্তু সম্মানীয় ব্যক্তি, মুরব্বী, তাই না? মামা যদি বয়সে ছোট হয় তবু কিন্তু মুরব্বী, তাকে সম্মান দিতেই হবে। কারণ ভাগিনা কয় শোনো মামা, ভাগিনা হচ্ছে চোদ্দ গোষ্ঠীর ঠাকুর। মামাকে ধর, শোন এক মিনিটে প্রমাণ হয়ে যাবে ভাগিনার মামার মধ্যে কে ছোট কে বড়। এক মিনিটে প্রমাণ, তো প্রমাণ করাই ভালো। এবার মামা বলছে ভাগিনা একটা গানের সুর ধর তো, দেখবি এক মিনিটের মধ্যে মামা ভাগিনা কে বড় কে ছোট প্রমাণ হবে। কয় কোন গানের সুর ধরবো? তখন মামাকে এটা ধর, এবার কি দাও তো সুরটা ভাগিনা। ও মামা তুমি রে হে তুমি রে, মামা ভাগিনারে শিখাই দিল তুই খেলে এটাই বলবি। ও মামা তুমি রে হে তুমি রে, মামা তুমি রে হে তুমি রে। ভাগিনা এখন এইটাই কইতেছে, মামা তুমি রে তুমি রে। এবার মামা গান রচনা করা শুরু করলো, বলি রসগোল্লা খাবে কে রে? আর ভাগিনার তো শিখিয়ে দিছে, ভাগিনা কয় তুমি রে তুমি রে। মামা কয় সন্দেশ খাবে কে রে? ভাগিনা কয় তুমি রে তুমি রে। জিলাপি খাবে কে রে? তুমি রে তুমি রে। মিষ্টান্ন খাবে কে রে? তুমি রে তুমি রে। এক মিনিট হয়ে গেছে, ভাগিনা কয় মামা তুমি আমার শিখাই দিলে খালি তুমি রে তুমি রে, আমি তো কইতে আছি, এখনো তো প্রমাণ হলো না কে ছোট কে বড়। মামা কয় ভাগিনা এখনো বুঝিস না, এই যে যতগুলি বললাম, সন্দেশ খাবে কে রে, রসগোল্লা খাবে কে রে, কলা খাবে কে রে, পায়েস খাবে কে রে, তুই কি বললি তুমি রে তুমি রে, তা সব তো আমি খাইলাম, তুই তো একটাও পাইলি না। এইবার ভাগিনা কয় মামা এবার হাফ মিনিট মানে 30 সেকেন্ড, এই 30 সেকেন্ডের মধ্যেই আমি প্রমাণ করে দেব ভাগিনা বড়। কেমন করে? কয় এবার তুমি বলো, আর তোমাকে সুযোগ দিলাম তুমি রে আমি রে, তুমি দুইটাই বলবা, যেটা ভালো তুমি নিবা খারাপটা আমার দিবা। মামা কয় তাহলে ভালো আমি নিব খারাপটা তোরে দিব, তাহলে তো আমি বড় হব। কয় বলো না, বলতে থাকো, সুযোগ আছে, যেটা ভালো মামা তুমি নাও খারাপটা আমার দাও, দেখি আমি বড় হইতে পারি কিনা। মামা কয় ঠিক আছে, যেটা ভালো আমি নিব, যেটা খারাপ ভাগিনারে দিব, আমি তো বড় হব। এবার তুমি রে আমি রে দুইটাই চলবে। মামা বলছে তুমি রে হে আমি রে। এবার ভাগিনা তো শয়তান, উনি গান রচনা করে, পচা জিলাপি খাবে কে রে? মামা কি বলবে? মামা কয় তুমি রে তুমি রে। আবার চালাকি করে বলছে সন্দেশ খাবে কে রে? মামা কয় আমি রে আমি রে। এবার ভাগিনা বলতেছে দেশের রাজা কে রে? মামা কয় আমি রে আমি রে। আবার ভাগিনা কয় চোর গুন্ডা বদমাস কে রে? কয় ভাগিনা তুমি রে তুমি রে। এইভাবে জোরদার চলছে, ভালোটা মামা নেয়
খারাপটা ভাগিনারে দেয়। বলতে 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 ওই হারামজাদ একবার কয় কি, মামা তোমার শাশুড়িটা নিবে কে রে? এবার কি বলবে? এটা কি মামা বলতে পারবে যে আমি নিব? ওই হারামজাদা কয় মামা তোমার শাশুড়িটা নিবে কে রে, মামা কে বলতে পারবে যে আমি নিব? আর যদি কয় ভাগিনা তোমারে দিব, ভাগিনা তোমার হয়ে গেল, মামা করে বর্ণনা ভাগিনারে তোর সঙ্গে আর পারা যাবে না। ওই ভাগিনা ওইটা পারে, তাছাড়া ভাগিনা অন্য কিছু পারে না। তাই এবার শোনো শোনো প্রাণের ভাগিনা, আমি তোমারে জানাই, যাহাই আমায় জিজ্ঞাসিলে জবাব দিতে চাই। মাথায় সাপ, গলায় সাপ, একটু হিসাব করবেন কয়টা? মাথায় একটা, গলায় একটা, দুই হাতে দুইটা, তাহলে মাথায় গলায় দুই হাতে দুইটা, চারটা, আর কোমরে আছে একটা, পাঁচটা সাপ শিবের। এই সাপগুলি কশ্যপ মহামুনি ১৩টা বিয়ে করেছিল। কশ্যপ মহামুনির ১৩টা পত্নী, দিতি, দিতির গর্ভে জন্ম নিল সমস্ত দানব, আর অদিতি, অদিতির গর্ভে জন্ম নিল সমস্ত দেবতা, আর কদ্রু, কদ্রুর গর্ভে জন্ম নিল সমস্ত রকমের সাপ, আর বিনতার গর্ভে জন্ম নিল সমস্ত রকমের পাখি, সুরভীর গর্ভে জন্ম নিল সমস্ত রকমের পশু, এই রকম ১৩টা পত্নী। তাহলে কদ্রুর গর্ভে সাপ জন্ম নিল, প্রথম সাপেরা ১০০ ভাই, ১০০ ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম বাসুকি। ওই বাসুকি হল বিষ্ণুর ভক্ত। বাসুকির পরে আর ৫ জন, এরা হলো শিবের ভক্ত। ওই শিবের পঞ্চ অলঙ্কার রূপে পঞ্চ সর্প শিবের পঞ্চ জায়গায় রয়। ওই সাপের মায়ের নাম কদ্রু, বাবার নাম কশ্যপ মুনি, তোমার কাছে দিলাম পরিচয়। এবার বললে অর্ধচন্দ্র মানে ছোট্ট একটা চাঁদ, মানে বাঁকা চাঁদ, অর্ধেকও না ওইটা, তবু ওইটাকে অর্ধচন্দ্র বলা হয়। ওটা কেন? দক্ষ রাজার ২৭টা মেয়ে, দক্ষ রাজার ২৭টা মেয়ে বিয়ে করেছিল চন্দ্র মাত্র। এই পঞ্জিকার মধ্যে আবার পাবেন, ২৭টা মেয়ের নাম পঞ্জিকার মধ্যে পাবেন, অশ্বিনী, ভরণী, রোহিণী, রেবতী, ফাল্গুনী, মঘা, রেবতী, উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, এরকম করে ২৭টা নক্ষত্র আছে না? এই ২৭টা নক্ষত্র হচ্ছে দক্ষ রাজার ২৭টা মেয়ে। এই ২৭টাকে চন্দ্র করেছিল বিয়ে, কিন্তু চন্দ্র ২৭টা মেয়ে বিয়ে করার পরে খালি একজনকেই ভালোবাসে, রোহিণী। রোহিণীকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। এবার ২৬টা মেয়ে গিয়ে বাবার কাছে বিচার দিল, বাবা চন্দ্র একমাত্র রোহিণীকে ভালোবাসে আর আমাদের পাশে কখনো আসে না, কিন্তু আমরাও তো তার পত্নী, এই দুঃখ আমরা সইতে পারি না, বাবা আমাদের কথা নাও, এর একটা বিচার করে দাও। দক্ষ রাজা বলছে ডাক দিয়ে, চন্দ্র তোমার ২৭ জন পত্নী, সবাইকে তুমি সমানভাবে দেখবে। চন্দ্র কয় ঠিক আছে, কিন্তু পরের দিন ভুলে গেছে, ওই একমাত্র রোহিণীকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। দক্ষ রাজা তখন চন্দ্রকে অভিশাপ দিয়েছিল, তুমি ক্ষয় হয়ে যাও। পূর্ণচন্দ্র তখন ক্ষয় হওয়া শুরু করল, ক্ষয় হতে 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 মাত্র অল্প একটু রইল বাকি,
তখন চন্দ্রদেব শিবের কাছে গিয়ে শরণাপন্ন হলো। হে ভোলানাথ, তুমি ছাড়া আমার আর বাঁচার উপায় নাই। ভোলানাথ বলছে, আয়, তোকে আমার কপালে দিলাম ঠাই। এই যে আমরা অর্ধচন্দ্র দেখতে পাই, শিব ঠাকুর ডাক দিয়া বলে চন্দ্রের কাছে, এইটা তোর পাপের প্রায়চিত্ত হয়েছে, এখন থেকে এই চন্দ্র 15 দিনে পূর্ণ হবে, আবার 15 দিন ক্ষয় হবে। আজকের থেকে শুরু হলো অমাবস্যা আর পূর্ণিমা, ওই যে ক্ষয় হতে হতে একদিনের চন্দ্র থাকে বাকি, ওইটা আর দেখা যায় না, ওইটা ওই শিবের কপালে হয় তার আস্তানা, এখান থেকে আবার আস্তে আস্তে পূর্ণ হয়। এই জন্য শিবের কপালে ওই যে অর্ধচন্দ্র দেখি, শুনলে তুমি ভাগিনা মহাশয়। একটা প্রশ্ন আর বাকি আছে, কি বাঘের ছাল বলবো, তার আগে আবার ভাগিনার একটু মনে করে দেই। ও ভাগিনা, সারা পৃথিবীতে তোমার কোথাও মন্দির নাই। আপনারা কেউ নারদের মন্দির দেখেছেন? আমি দেখি নাই, নাই কোথাও, নাই নারদের মন্দিরও নাই, নারদের পূজাও হয় না, নারদের পূজা হয় না। আর তোর যে বাহন ঢেকি, ওই ঢেকিরেও কেউ পূজা দেয় না। আমি দেখলাম আরো বিচার করে, মায়েরা তোর বাহনের পাশার মধ্যে খালি লাথি মারে। তাহলে প্রশ্ন গেল দুইটা, জবাব দিবি উইঠা। আরো একটা জানতে চাই, তোর একবার যক্ষা বেদি হয়েছিল, যেটা বর্তমানে কয় টিবি। হ্যাঁ, যার হয় যক্ষা তার নাই রক্ষা, কিন্তু নারদ বেঁচে আছে, মরে নাই। যক্ষা হওয়ার পরে কোন ডাক্তারের কাছে গেলি, কোন কবিরাজের ঔষধ খেলি, কেমন করে ভালো হলি, করবি একটু বর্ণনা। প্রশ্ন হলো তিনখানা, একটু মনে করে দিলাম। এবার বাঘের ছালের তত্ত্বের মধ্যে যাই, তারপর আমার ভাগিনারে পাঠাই। বলি যে জন প্রেমের ভাব জানে না, তার শনি নাই লেনা দেনা। যে জন প্রেমের ভাব জানে না, তার শনি নাই লেনা দেনা। যে জন প্রেমের ভাব জানে না, যত শ্রোতাগণ, রঘু রাজা নামে রাজা ছিল একজন, মন দিয়ে শিব গৌরীর করত পূজন। শিব গৌরী ছাড়া অন্য কিছু আর জানে না, যে জন প্রেমে ভাব জানে না। রাজা রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের বাবার নাম অজ রাজা, অজ রাজার বাবার নাম রঘু রাজা। পরিচয়টা আপনারা শুনলেন, ভগবান রামচন্দ্র, রামচন্দ্রের বাবার নাম দশরথ, দশরথের বাবা অজ রাজা, অজ রাজার বাবা রঘু রাজা। ওই রঘু রাজা শিবের ভক্ত ছিল, বাড়িতে শিব গৌরীর মন্দির বানাইল, আবার মন প্রাণ দিয়ে পূজা করল, জগতে তার হয় না তুলনা। যে জন প্রেমে ভাব জানে না, রাজা যেদিকেই যায়, বাড়ি থেকে যাওয়ার আগে ওই শিব গৌরীর মন্দিরে প্রণাম জানায়, শিব গৌরীর পূজো না করে এক গ্লাস জল এটাও পান করে না, এত ভক্ত রঘু রাজা। একদিন শিব ঠাকুর ডাক দিয়ে বলে, ওগো গৌরী, চলো তুমি আমি যাই রঘু রাজার বাড়ি,
আবার রঘু রাজাকে পরীক্ষা করি, মনে আমার আছে বাসনা। শিব ঠাকুর ডাক দিয়ে বলে, গৌরী চলো তুমি আর আমি যাই একটু রঘু রাজার বাড়ি, রঘু রাজাকে পরীক্ষা করি। গৌরী বলে, ভোলানাথ রঘু তো আমাদেরই ভক্ত, তাকে পরীক্ষা করতে হবে কেন? শিব ঠাকুর বলছে, গৌরী তুমি জানো না রঘু রাজার মতো ভক্ত দুনিয়ায় আর একটাও পাবে না। যে আমার পরম ভক্ত সে যে আমার চাইতে বড়, জগতের মানুষ যেন আমার ভক্তের পূজা করে। গৌরী কয়, যাব কিভাবে যাব? মহাদেব বলছে, রঘু রাজার বাড়ি যাব, তুমি হবে একটা গাই, মানে গাই গরু হবে, আর আমি হব একটা বাঘ, এই দুইজন যাব। আবার আমি হব বাঘ, তুমি হবে গাই, চলো না এইবার রঘু রাজার বাড়ি যাই, রঘু রাজাকে পরীক্ষা করতে চাই, আবার জগতে ভক্ত বলে হবে ঘোষণা। মহাদেব হলো বাঘ আর গৌরী হলো একটা গাই, দুজনে যখন পরীক্ষা করতে যায় বৈকুণ্ঠের নারায়ণ, সে দেখলে কি মহাদেব আর গৌরী কোথায় যাচ্ছে, তোমরা কোথায় যাও? বলছে, আমরা রঘু রাজাকে পরীক্ষা করতে যাই। কয়, কিভাবে? কয় যে গৌরী হলো গাই, আমি তাকে পিছনে দৌড়াই নিয়ে যাই, গাভী গিয়ে হাম্বা হাম্বা রবে রঘু রাজার কাছে পড়বে, আর রঘু রাজা জানবে যে বাঘে আক্রমণ করেছে, তারপরেই তো লীলা হবে। এবার নারায়ণ কয়, আমিও যাব। মহাদেব কয়, তুমিও যাবে, তুমি কিভাবে যাবে? এইবার নারায়ণ কয়, আমি রাখাল হব, আমি একটা রাখাল বালক হব, আমি ওই গাইয়ের সঙ্গে দৌড়াইয়া যাব, রঘু রাজার কাছে আশ্রয় চাব, আবার রঘু রাজাকে পরীক্ষা করব, জগতের লোকে দেখবে সর্বজনা। এবার স্বয়ং নারায়ণ হলো একটা রাখাল বালক, এই রাখাল বালক বলছে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঘে আক্রমণ করেছে, বাঁচাও। বলতে বলতে রঘু রাজার বাড়িতে গেল, ওই রাখাল বালকের পিছনে ছিল গাই, আসলে তো ওটা গাই না, ওটা তো মা গৌরী, আর পিছনে এই মহাদেব বাঘ রূপে। কে বলছে, রাজা আমার শিকার ছেড়ে দাও, কয়েকদিন হলো আমি কিছুই শিকার পাই না, এই ছোট্ট বালক কচি মাংস একে আমার চাই, সঙ্গে ওই যে সুন্দর গাই, দুইটাই আমার চাই। এবার রঘু রাজা গাভীটাকে বলছে, মা তুমি আমার পিছনে দাঁড়াও, আর ছোট্ট বাচ্চাটাকে বলছে, বাবা তুই আমার কোলে বস, আমার জীবন থাকতে আমি তোদের মরতে দেব না, হে বাঘ বলো তুমি কি চাও? বাঘ বলে, আমার শিকার ছেড়ে দাও। এবার রঘু রাজা বলছে, এই বালকের বিনিময়ে আর গাভীর বিনিময়ে আমার রাজ্যে মহিষ হরিণ পাঠা খাসি হাঁস কবুতর তুমি যত চাবে তত পাবে। এবার
বাঘ বলছে, আহাহা, তুমি না ধার্মিক রাজা? এই দুইজনকে বাঁচাতে গিয়ে তুমি শত শত জীবের প্রাণ নষ্ট করবে। যদি তুমি ধার্মিক হও, তুমি নিজে মরে তাদেরকে বাঁচাও, দেখি তুমি কেমন ধার্মিক। এবার রঘুরাজা বলছে, তাই আমি যদি শিব গৌরীর চরণে প্রণাম দিয়ে থাকি, আমি শিব গৌরীর ভক্ত, শিব গৌরীর চরণে প্রণাম দিয়ে শিব গৌরীর নামে শপথ করে বলছি, হে বাঘ, তুমি আমাকে খাও, আমাকে খেয়ে তোমার পিপাসা মিটাও, তবুই পালক। আর আমার মায়ের রূপ এই গাভী, তাদেরকে ছেড়ে দাও। বাঘ বলছে, আমি খাবো কেন তোমাকে? আমি যদি তোমাকে খাই এটাও তো অন্যায়। আমার পিপাস, আমার ক্ষুধা মিটানোর জন্য তুমি কি করবে? তুমি নিজে হাতে কেটে তোমার মাংস দিবে, তাহলে আমি খাবো। রঘুরাজা তখন কি করিল, ধারালো একটা অস্ত্র নিল, এবার গায়ের মাংস কাটবে ভালো, এবার গৌরীর, শিব গৌরীর চরণে করে প্রার্থনা, হে শিব গৌরী, আমি মরি তাতে ক্ষতি নাই, আমার প্রাণের বিনিময়ে যেন ওই বালক বাঁচে, যেন বাঁচে ওই গাই। এই বলে যখন অস্ত্র ধরে নিজের মাংস কাটতে চায়, বাঘের মূরতি ছেড়ে দিয়ে ভোলানাথ সত্যম শিবম সুন্দরম হয়ে দাঁড়ায়। শিব গৌরী প্রেমানন্দ রাজা বলছে, কি তুমি ভোলানাথ দেবাদিদেব? তুমি কৃপা করে আমাকে দর্শন দিয়েছ? বলছে, আমি একাশি নাই, পিছনে দেখো কে দেখে, গাভীটাও নাই, স্বয়ং মা গৌরী দাঁড়িয়ে আছে। এবার বলছে, বর চেয়ে নাও, তুমি পরীক্ষায় জয়ী হলে তোমার মতো ভক্ত এই ত্রিজগতে নাই, তোমাকে বর দিতে চাই। রঘুরাজা বলছে, বর কি নেব, তোমাদের যুগল রূপে দেখা পাই, আমার মতো ভাগ্যবান তো আর কেউ নাই, কিন্তু এ কি, আমার কলেজে একটা বালক ছিল, এ বালকটা কোথায়, একে তো দেখছি না। মহাদেব বলছে, রঘুরাজা, আমি বাঘের রূপ ধরে এসেছি, আর গৌরী গাভীর রূপ ধরে এসেছে, আর যিনি বৈকুণ্ঠের নারায়ণ, তিনি বালকের রূপে এতক্ষণ তোমার কোলে বসেছিল, সেই জনার্দন, তাকে তুমি ভাগ্যবান বলে তুমি আজকে আপন পুত্রের মতো তোমার কোলে পেলে, কি স্বয়ং নারায়ণ, সে আমার কোলে ছিল, সে কোথায়, তাকে জানি আরেকবার কোলে নিতে চাই। মহাদেব বলছে, তুমি বর চেয়ে নাও, পাবে। বলছে, আমি আজকে যেমন পুত্র হয়ে স্বয়ং নারায়ণ আমার কোলে বসেছিল, আমি সত্যি একদিন বাবা হয়ে তাকে পুত্র রূপে পেতে চাই। শিব ঠাকুর বলছে, অসুবিধা নাই, সেটা পাবে। অমনি দৈববাণী হলো, নারায়ণ আকাশবাণী করল, হে ভক্ত, হে রঘুরাজা, আমি বৈকুণ্ঠের নারায়ণ, এতক্ষণ বালকের বেশে তোমার কোলে বসেছিলাম, তোমাকে বাবা বলে ডাকলাম, আমার মনে আছে, ভাবো চার পুরুষ পরে তুমি হবে অযোধ্যার রাজা দশরথ, আর আমি এক অংশে হব চার ভাই, তোমার চার পুত্র হয়ে তোমার কোলে বসে তোমাকে বাবা বলে ডাকবো, তোমার মনস্কামনা পূর্ণ করব। সেই নারায়ণ এসে হলো ভাই চারজন, রাম ভরত লক্ষণ শত্রুঘ্ন, আর সে রঘুরাজা অযোধ্যায় হলেন পরবর্তীতে দশরথ। এইবার
শিব ঠাকুর বলছে, তাহলে আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। রঘুরাজা বলছে, তোমার কাছে আমার কিছু চাওয়ার নাই, তোমার নাম আমার যেন স্মরণে থাকে, আমি যেন সুখে দুঃখে কখনো এই শিব গৌরীর নাম যেন ভুলি না। তবে একটা কাজ করো, তুমি যে বাঘের রূপ ধরে এসেছিলে তখন কিন্তু শিব ঠাকুর শুধু কৌপিন পরত, কৌপিন। তুমি আমার কথা ধরো, এই বাঘের ছালটা তুমি পরো, যতদিন চন্দ্র সূর্য উদয়স্ত হবে শিবের পরনে বাঘের ছাল দেখবে ভক্তগণের, তখন এই রঘুরাজার কথাটাও মনে হবে। তাই শিব ওই বাঘের ছাল করলো ধারণ, এই হচ্ছে তার আসল কারণ। তোমার যা জিজ্ঞাসা ছিল আশা করি জবাব হলো। এইবার খাটি খাটি পরিপাটি তোমার কাছে জবাব চাই, যে কয়েকটা প্রশ্ন করেছি ফাঁকি দেওয়ার চেষ্টা করো না, মন দিয়ে শ্রবণ করবে সবাই। এ পর্যন্তই থাক, ভাগিনা এসে এবার মনের কথা শোনাক। জয় জয় শিব গৌরী প্রেমানন্দের সবাই হরি বল, জয় ভোলা, জয় মা। আচ্ছা আপনারা সবাই দূরে দূরে কেন কাছে আসেন, মানে বুঝতে পারছি না, সবাই ওই পেছনে। গান কি ভালো লাগছে বাবা, ভালো লাগছে কথাগুলো? ও মা কাছে আসেন, কাছে এইদিকে আসেন, কাছে থাকলে সবার সঙ্গে ভালো লাগে, আর দূরে দূরে আছেন কেমন কেমন যেন লাগছে, মানে আমরা বোধহয় দূরে চলে গেছি নাকি ওইরকম লাগছে। জয় গুরু জয়। তাই এতক্ষণ গান শুনলাম, আমার মামায় খুব সুন্দর উত্তর দিল, অনেকগুলো জিজ্ঞাসা করেছিলাম, এবার আমার কাছে উনি জিজ্ঞাসা করে যায়, বলেছে ভাগিনা, মানে জন জামাই ভাগিনা কেউ হয় না, নাকি আপনা? এই যে ভাগনা আপন নয়, ভাগনা হচ্ছে পর। তাহলে আপন সবসময়ের জন্য আবার ভাগিনাই রয়, কারণ শিব যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত ভাগিনাও সঙ্গে সঙ্গে ছিল, ভাগিনা কিন্তু কখনো শিবকে ছাড়ে নাই। এই জন্য ভোলা মহেশ্বরের সাথে সবসময় ছিল পাশে নারদ মুনি। জয় গুরু জয়। এইবারে জিজ্ঞাসা করেছে আমার ঠাই, তুমি বলবে এই সভায় তোমার কেন যক্ষা হয়েছিল, কোন ডাক্তারে তোমার যক্ষা ভালো করেছিল, বলবে এই সভায়। আরেকটা জিজ্ঞাসা করেছে ঢেকি, তুমি ঢেকিটা কোথায় পেলে, তোমার ঢেকির পেছনে লাথি মারে কেন মায়েরায়, বলবে এই সভায়। বাহ, এই তো দুটা জিজ্ঞাসা, আরেকটা কি? ও তোমার মন্দির নাই পূজা নাই কেন? বাহ, মন্দির পূজা থাকবে কেন, নারদমুনির মন্দির পূজার দরকার নাই তো, দরকার নাই। তবে আছে এক জায়গায়, সেইটা বোধহয় মনে হয় আমার মামার মনে নাই, আছে একটা জায়গায় আছে, সেই জায়গায় যাব। এইবারে একটু জবাবের দিকে যাই, সর্বপ্রথমে উনি আমার কাছে জিজ্ঞাসা করেছে তুমি ঢেকি পেলে কোথায়, যখন মহাদেব, মহাদেবের অংশ হইতে নারদমুনির জন্ম হয় কোথায়, রাসমঞ্চের কথা আপনাদের কাছে আমি বলতে চাই। হ্যাঁ ওটা হবেই, এটাই ঠিক আছে, এটাই ঠিক, এটাই বা ঠিক, এর চাইতে ভালো চাইলে আর হবে না। তাহলে রাসমঞ্চের কিছু কথা আমি বলতে চাই তোমার ঠাই, যখন রাসমঞ্চে নারদমুনি গেল, মানে আমাদের ভোলানাথ গেল, কেমন করে অষ্টসখী 16,000 অষ্টরমণীকে নিয়ে যখন বৃন্দাবনে রাস হয়, সেই রাসের সময়
পার্বতীও যায়, পার্বতী গিয়ে রাজ দেখে আবার ঘুরে আসে। এইবার ভোলানাথের মনে মনে ইচ্ছা হয় যে আমিও রাসে যেতে চাই। কি করলেন? না, তুমি রাসে যাবে না, তুমি পুরুষ মানুষ, পুরুষ মানুষ যদি রাসে যায় তাহলে রাস বন্ধ হয়ে যাবে। কাজ করলেন কি সঙ্গে সঙ্গে ভোলানাথ, পার্বতী গেল তার পিছন পিছন বেশ সুন্দর করে একটা শাড়ি পরে, জটা মাথার মধ্যে, বাবা মাথাটা ঢেকে নিয়ে বউ সেজে চলে গেছে। আর এদিকে রাস চলছে, ওর মাঝখানে ঢুকে গেছে রাসমঞ্চের মধ্যে। আর যখনই রাসমঞ্চের মধ্যে ঢুকে গেল, রাস বন্ধ হয়ে গেল। এইবার যত কিছু ছিল এই গোপীরায় সবাই সবার মুখ দেখে, মানে ঘুমটা উঠায় আর দেখে আর কয় যে কি ব্যাপার, রাস কেন বন্ধ হলো, এখানে পুরুষ মানুষ এসেছে, তাকে ধরা দরকার রয়। কাজ করলেন কি সঙ্গে সঙ্গে সবাই সবার মুখ দেখে, মুখ দেখতে 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 পায় ভোলানাথ। যখন এই ঢাকাটা যদি উঠায় দেয় বাবা, দেখতে পাবে না, যতই শাড়ি পরে থাকুক পুরুষ মানুষ। সঙ্গে সঙ্গে যখন ঢাকা উঠায় দিল, দুইজন দুই দিককার জ্বর ধরে টানাটানি শুরু করলো, যাই হোক ওই দিক ওই দিকটায় যাবো না। এইবার ওইখানে অভিশাপ দিয়েছিল প্রাণগোবিন্দ নিজেই, তুমি যে নারী সেজে এসেছো এইখানে তোমাকে দেই অভিশাপ, নাই তোমার মাপ, তোমার গর্ভে সন্তান যাতে একটা জন্ম হয়। ওই সময় কাজ করলেন কি নারদ মুনি, পেটের মধ্যে চলে আসলো বাবা আস্তে আস্তে ধীরে ধীরে। পুরুষ মানুষের পেটে যদি সন্তান জন্ম হয়, বাড়ানোর তো রাস্তা নাই। তখনকার দিনে তো আর সিজার ছিল না বাবা, যে সিজার করে পেটটা কেটে নিয়ে বেশ সুন্দর করে হাসপাতালে যায় ওই ওকে প্রসব করায় নিয়ে আসবে, ওটা তো নাই। এইবার কাজ করলেন কি সঙ্গে সঙ্গে ভোলানাথের লিঙ্গ থেকে গুজ্জদার পর্যন্ত কেটে নিয়ে নারদ মুনিকে জন্ম দেওয়ালেন। আর যখনই নারদ মুনি জন্ম নিল, তখনই ঢেকির উপরে নাচা শুরু করল, সাথেই জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে, মানে ঢেকির উপরে নাচছে। এইবার যখনই ঢেকির উপরে নাচে, তখন এই সম্পূর্ণ দেবতারা তাকে দেয় আশীর্বাদ যে এই ঢেকি তোমার হবে সঙ্গের সাথী। ওই যে পেছনে লাথি মারে নারদ, এই জন্য মায়েরা পিছন দিকে লাথি মারে আর সামনের দিকে ধান কোটে, জয় গুরু জয়, এই তোমার জবাব রয়ে গেল। তাই দ্বিতীয়বারের জবাবে আমি যেতে চাই, বলেছিল আরেকটা কথা বলেছিল, ওটা আমার মনে পড়ে যায়। কি ভোলানাথকে মা করে ডাকে, কয় তুই তো আমার ভাতিজা হয়েছ, হ্যাঁ ভাতিজা একদিক দিয়ে, কেমন করে? নারদ মুনি হলো একটা ঋষি, ব্রহ্মার মানুষ পুত্র হলেন নারদ মুনি, এই কারণে নারদ মুনি ভাতিজা সম্পর্ক হয় শিবের, মানে ভোলা মহেশ্বরের। তার সম্পর্কটা মামা ভাগনা কেন? যখনই জন্ম হলো, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে ছেলে তো নাই, কাকে মা করে ডাকবে? নারদ মুনি কাজ করলেন কি ভোলানাথকেই মা করে ডাকা শুরু করলো। এবার মা করে ডাকে ভোলানাথ দেয় দৌড়, কয় আমি পুরুষ মানুষ, আমাকে যদি মা করে ডাকে এটা ভালো লাগে? এইবার সাথে সাথে কি করলো, দেয় দাঁড়া তুই মা কইস না, কয় দুইবার মা কয় একবার দুইবার, ওইখানে সম্পূর্ণ দেবতারা ছিল, সেদিন থেকে দুইবার মা বললে মামা উচ্চারণ হয়, আর মামা উচ্চারণেই মামা ভাগিনা সম্পর্ক রয়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল, জয় গুরু জয়। আর একটা জিজ্ঞাসা রয়েছে আমার ঠাই, তার আগে একটা আমি গান গাই। এই দুনিয়ায় মন বোঝারে যে ভুল বোঝা মানুষ বেশি, এই দুনিয়ায় মন বোঝারে যে ভুল বোঝার মানুষ বেশি, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী,
এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম দোষী। এই দুনিয়ায় মন বুঝারেতে ভুল বুঝার মানুষ বেশি, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম খুশি, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম খুশি। একবার রাধা কৃষ্ণ আনন্দে সবাই মিলে হরি হরি বল হরি বল, জীবন যার লাগিয়া করলাম আমি কষ্ট, সে আমার ভুল বুঝিয়া সবই করল নষ্ট। সারা জীবন যার লাগিয়া করলাম আমি কষ্ট, সে আমার ভুল বুঝিয়া সবই করল নষ্ট। আমার দুঃখে ভেলায় আমি একা একাই বাঁচতেছি, আমার দুঃখে ভেলায় আমি একা একাই বাঁচতেছি, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম খুশি, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম খুশি। ভোলানাথকে সবাই মিলে হরি হরি বল হরি বল। কষ্টে ভরা জীবন আমার দুঃখে ভরা মন, মনের সাথে যুদ্ধ কইরা বেড়াই সারাক্ষণ। কষ্টে ভরা জীবন আমার দুঃখে ভরা মন, মনের সাথে যুদ্ধ কইরা বেড়াই সারাক্ষণ। আজব দেশের মানুষ আমি দুঃখ ভুইয়াও আসতেছি, আজব দেশের মানুষ আমি দুঃখ ভুইয়াও আসতেছি, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম খুশি, এত ভালোবাসাও আমি তার কাছে হইলাম খুশি। একবার রাধা কৃষ্ণ আনন্দে সবাই মিলে হরি হরি বল হরি বল হরি বল।
ভালোবাসা পাইলাম না তার আমার মতো দুঃখী ভাবে নাই রে আর পাইলাম না তার ভালোবাসা পাইলাম না তার আমার মতো দুঃখী ভাবে নাই রে আর বাউলিন ছানেরি মনের ভাষা দুঃখ পাইয়াও হয় সুখী ইনসানেরি মনের ভাষা দুঃখ পাইয়াও হয় সুখী এত ভালোবাসা আমি তার কাছে হইলাম দোষী এত ভালোবাসা আমি তার কাছে হইলাম দোষী এই দুনিয়ায় মন বুঝারে যে বুঝার মানুষ বেশি তোমারে জানাই নারদ হইয়া আমার কাছে ভোলানাথ হইয়া আমার কাছে তুমি জিজ্ঞাসা করে কি জিজ্ঞাসা আমার যক্ষা হলো কেন এক দাদা পঞ্চাশ টাকা দান করেছেন ঠাকুর যাতে তাকে সুস্থ রাখেন তাকে ভালো রাখবে এটা আমি ঠাকুরের কাছে কামনা করি তার পরিবার যাতে ভালো থাকে আপনাদেরও ভালো থাকবে চিন্তা নাই কিন্তু আস্তে আস্তে ভালো হবে জয় গুরু জয় থাম আই থামো 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 এইটা একদম শেষ করে দিই জয় গুরু জয় যেহেতু আচ্ছা গান ভালো লাগছে মা আপনাদের ভালো লাগছে গান হ্যাঁ বাবা ভালো লাগছে গান গান ভালো লাগছে আচ্ছা কার কার ভালো লাগছে একটু হাত তুলেন তো দেখি নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল জয় গুরু জয় খুব ভালো খুব ভালো খুব ভালো লাগছে কারণ যারা যারা হাত তুলেছেন তারা পঞ্চাশ টাকা করে নিয়ে আসেন যারা হাত তোলেন নাই তারা একশো টাকা করে আনেন হ্যাঁ এটা কিন্তু ব্যাপার আছে কারণ হলো কি এই অনুষ্ঠানটা এই যে চার পাঁচ দিন ব্যাপী এখানে চলবে আরও দুদিন নাম সংকীর্তন হয়ে গেল এর কিন্তু একটা বড় সড়ো খরচ আছে বাবা হ্যাঁ আমার বয়োজ্যেষ্ঠ দাদা ভাই ঘনশ্যামবাবু মহাশয় আরও কমিটি বৃন্দরা রয়েছেন এই জায়গায় তারা খুব সুন্দরভাবে এই যে প্রতি বছর এত সুন্দর একটা বৃন্দাবন ধাম এখানে সৃষ্টি হয় এটার জন্য প্রচুর টাকার খরচা হয় আমি আপনাদের কাছে আবেদন জানাই আপনাদের এই কমিটির হয়ে যে যতটুকু পারেন দান করলে সব চাইতে ভালো হয় আমি দানের পরেই উত্তরটার দিকে যাব চিন্তা নাই উত্তর আমি যতক্ষণ আছি ততক্ষণ হবেই আরও জিজ্ঞাসা আছে দাদার কাছে মানে পেটের মধ্যে মেলাগুলো ঘুরছে বাবা যেগুলো আপনারা কোনোদিন শুনেন নাই এমনও কিছু জিজ্ঞাসা বহু আছে মানে যেগুলো আলোচনা ছট করে হয় না আসরের মধ্যে আজকে যেহেতু মহাজন পাইছি এটাকে কি আর সারা যায় কি বাবা বলেন সারা যাবে সারা যাবে না হ্যাঁ একদম একেবারে মুরব্বীর মতন চিন্তা নাই একেবারে জয় গুরু জয় তাই মাগো আস্তে আস্তে আসেন আপনারা একটু আসেন সবচাইতে ভালো হয় যার যতটুকু খুশি যে যতটুকু দান করবেন দান করবেন দানে দুর্গতি খণ্ডে ভজনে খণ্ড হয় পাপ ভজনে পাপ খণ্ডন হয় বাবা যদি দান করেন দানের আবার স্থানটা লাগবে কেমন যেমন এই যে এখন এখানে কি চলছে হরির নাম সংকীর্তন এই সময়টার মধ্যে
বা এই যে জায়গাটা স্থানটার মধ্যে আপনারা যদি দান করেন, কারো মনের যদি ইচ্ছা থাকে বা যদি পূর্ব জন্মের স্বীকৃতিটাও থাকে, সেই ব্যক্তিটার কোনো না কোনো দিক দিয়ে দুর্গতিটা খণ্ডন হবেই। হ্যাঁ, দানে কিন্তু এই জায়গায় হয়, অ্যাক্সিডেন্ট কেন হয় জানেন? এটা যদি দান করে থাকেন, দেখবেন কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্ট থাকলে, বড় যদি অ্যাক্সিডেন্ট হয় সে ছোটোর মধ্যে থেকে বেঁচে যায়, কিন্তু দানের জায়গাটা লাগবে, এটা বাস্তব। আপনি একজন সাধু পুরুষকে যদি দান করেন, সেই ব্যক্তিটা কিন্তু দান নেওয়ার মতন তার ক্ষমতা থাকতে হবে। আর যেমন এই যে এখানে স্থান কাল পাত্র ছাড়া কখনো দান হয় না। স্থান কোথায়? এই মঞ্চটা এখনকার, কালটাকে কালটা এখন, পাত্রটাকে পাত্রটা হচ্ছেন আপনারা। আপনারা যদি সঠিক সময় সঠিক স্থানে দান করেন, আশা করা যায় দানটা কাজে লাগবে। যেহেতু এক বাবা 100 টাকা দান করেছেন, এই 100 টাকা আমি কমিটির তহবিলে দিয়ে দিলাম। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আপনারা আসুন, ঘুরে নিয়ে আসুন, অসুবিধা নেই। আমার জিজ্ঞাসা আছে, আসেন আসেন। যক্ষারোগ কেন হলো ওটা আমি বলবো। হ্যাঁ, একটা মাইক্রোফোন দে তো বাবু, দে। আসেন, ও মা, আসেন আসেন মা গো। দেখেন, ঘরে মা আছে, আমার বাবা নাই। ঘরে মা আছে, এই মঞ্চে মঞ্চে ঘুরতে ঘুরতে ঘরের মাকে কখনো ডাকতে পারি না মা গো, এই জন্য আপনাদেরকে ডেকে নিয়ে আমাদের মনের স্বাদটা মিটাই। যেরকম আমার বাবা নাই, বাবা চলে গেছে, কিন্তু কাকে বাবা ডাকবো, ওই জন্য মঞ্চে সকলকেই বাবা ডাকি, যে আপনারাই একমাত্র পিতৃতুল্য বাবা, আপনারাই মা। হরি বল, হরি বল। কারণ কখন সময় পাবে? আরে আমারও অবস্থা একই তো। ও, একই না? আমার তো মা নাই। ও আচ্ছা। আমি এখন করি কি, মা ডাকবো এটা পূরণ করব কি করে? ওই শ্বশুর বাড়ি গিয়া, ও ওই শাশুড়িরে মা ডাইকা। আচ্ছা আচ্ছা, মনের স্বাদ মিটাই কি করব, দুঃখের ব্যাপার। আসেন আসেন মা গো, আসেন আসেন, খুব ভালো লাগবে। দেখেন, এখানে আমার আশা এবার নিয়ে দ্বিতীয়বার হচ্ছে, আজ থেকে 5-6 বছর আগে এসেছিলাম তখন, আর এই যে এবার, আর ভবিষ্যতে আসতে পারবো কিনা সেটা জানি না, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই। আজকে আপনার পাশে যে ব্যক্তিটা বসে আছে, সে নাও থাকতে পারে সামনেবার, কিন্তু এই যে দানটা দিয়ে যাবেন, এটা পরপারের করি হিসাবে আপনাদের থেকে যাবে, এটা বাস্তব। তবে শোনো, তোমার চাপটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য অনেক মা ভয় পাচ্ছে। ও, ভয় পাচ্ছে না মা গো? বাবা, ভয়ের কিছু নাই, তোমার যা আছে, তোমার 50 টাকা আছে 50 টাকা দিবা, তোমার 10 টাকা আছে তুমি 10 টাকা দেও, তাতে দোষের কিছু নাই, সাধ্য অনুযায়ী দান করতে হয়। তবে দিতে হবে, দিতে হবে সবাইকে। তোমার কথা কিন্তু রাখছে মা, 50 টাকা নিয়ে আসছে মা, আর বেশি, 1 মা 51 টাকা দান করেছেন। বা বা বা, মুখে জয় রাধে গোবিন্দ বলো, ওরে মন রসনা, জয় রাধে গোবিন্দ বলের দিকে শুনুন কি বলছেন মহাজন। কেন যক্ষা হলো? এইবার আসরে বলবো আমি ভালো, তাই ব্রহ্মপুত্র নারদ মুনি তিনি তিনি কিন্তু ব্রহ্মচারী। হ্যাঁ বাবা, ব্রহ্মচারী কাকে বলা হয়? যে ব্রহ্মাকে, মানে ব্রহ্ম বস্তুকে রক্ষা করে রাখে, তাকে বলা হয় ব্রহ্মচারী।
তাহলে ব্রহ্ম বস্তুকে রক্ষা করেছিল এরকম ধরনের অনেক মুনি আছে। যেমন বাবা লোকনাথ, তিনি ছিলেন ব্রহ্মচারী। স্বামী বিবেকানন্দ, তিনি ছিলেন ব্রহ্মচারী। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি ছিলেন ব্রহ্মচারী। কেমন করে প্রমাণ হলো? তার স্ত্রী মাকে, মা শারদাকে তিনি নিজে পুজো করেছিলেন। এইরকমভাবে নারদ মুনিও কিন্তু হয় ব্রহ্মচারী। তাই শোনো 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 মামা, তোমারে জানাই এই নারদ মুনির কথায় আমি বলতে চাই। কোথায় নারদ মুনি প্রথম জন্ম নিয়েছিল এই ব্রহ্মার আশীর্বাদে। তাই ব্রহ্মার মানুষ পুত্র নারদ মুনি বলে যাই সভায়, আবার নারদ মুনি দেহ রেখে দ্বিতীয় জন্ম নিল। ছোট করে কিছু কথা আমি আসরে বলতে চাই ভালো। তাহার মধ্যে কামবাসনা হইয়া মায়েদের দিকে নজর হয়। সেই সময়ে তিনি একজন নারীকে বিবাহ করে মালাবতী নামে তার বউ বলে যাই সভায়, তাহাকে ধরে রেখে সংসার করে যায়। নারদ মুনি জন্ম লইয়াই আবার ব্রহ্মচারী ছিল, সেই কারণে নারদ মুনি অভিশাপ দিল। মানে নারদ মুনি কি করলেন, দ্বিতীয়বার জন্ম নেওয়ার পরে বিয়ে করলেন কাকে, মালাবতীকে। মালাবতী কি করল, ওর সঙ্গে সংসার করতে করতে বুঝতে পারে নারদ মুনি ব্রহ্মচারী। তখন নারদ মুনির স্ত্রী তাকে অভিশাপ দিল, বলল যে তোমার যক্ষা হোক, যক্ষা রোগ তোমার হয়ে থাকবে, তুমি যেমন ব্রহ্মচারী তুমি আমাকে ফাঁকি দিয়ে বিয়ে করলে। এই কারণে নারদ মুনির যক্ষা রোগ হয়। এই আসরে আমি তোমার কাছে কিছু বলে যাই, কোন ডাক্তারে ঠিক করে বলতে চাই আমি সবার পরে। ভোলানাথের এই ত্রিদেবের কাছে, ত্রিদেবকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মার কাছে গিয়ে যখন নারদ মুনি কয় আমার যক্ষা রোগ ঠিক করার কিছু বলে দাও আমায়, এবার উপায় পায় নাই, সঙ্গে সঙ্গে বলল তুমি যাও বিষ্ণুর কাছে, বিষ্ণুর কাছে গিয়ে কও, সে তোমাকে উপায় বলে দিবে। গেল বিষ্ণুর কাছে, সেখানে উপায় পায় নাই, গেল মামার কাছে, মানে নারদ এই ভোলানাথের কাছে গিয়ে বলে হে দেবাদিদেব ভোলানাথ, তুমি কুষ্ঠরোগ ঠিক করেছো কার, চন্দ্রদেবের, তাহলে আমার যক্ষা সেটা কি তুমি আমাকে ঠিক করবে না? সঙ্গে সঙ্গে কাজ করলেন কি ভোলানাথ, নিজে দাঁড়িয়ে তার যক্ষা টেনে নিল। আস্তে আস্তে ধীরে ধীরে নারদ মুনি সুস্থ হইয়া গেল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। একবার চাঁদ বদনে আনন্দে সবাই হরি হরি গেল। আস্তে আস্তে আস্তে, সময় যেহেতু আছে আরো কিছু জিজ্ঞাসা করতে চাই মামার, তাই তুমি বলবে এই সভায় মামা এখনো পর্যন্ত তোমার যে দেহের পোশাকগুলো আছে তার পরিচয় কিন্তু পূর্ণভাবে পাওয়া যায় নাই।
আঠারো মি হ্যাঁ ও আচ্ছা এসো এসো দ্বন্দ্ব মহনাই গো আমরা দুইজন মিলে যুগল হব মিলন হব বলে যাই সবাই গো তোমার কাছে কিছু আমার জিজ্ঞাসা রয় বলবে তুমি এই সভায় কি জিজ্ঞাসা তোমার হাতে একটা ত্রিশূল দেখতে পাই সেটা তুমি পেলে কোথায় সেইটা কে তোমারে দান করিল বলে যাবে সভায় গো আছে ত্রিশূল কথা তুমি বল নাই ভুল জানতে হবে তাহার আদিমূল নইলে বোঝার ক্ষমতা নাই গো সূর্যদেব সূর্যদেব বিয়ে করেছিল বিশ্বকর্মার কন্যাকে কিন্তু বিশ্বকর্মার কন্যা নাম তার সংজ্ঞা সূর্যের তেজ সইতে পারে না বাবার কাছে করে আলোচনা বাবা এমন স্বামীর কাছে বিয়ে দিয়েছো তার যে তেজ ওইটা আমি সইতে পারি না এবার বিশ্বকর্মা তখন কি করল সূর্যের তেজ কিছু কমাই দিল ওই সূর্যের তেজ হইতে জন্ম নিল ত্রিশূল আর নারায়ণের সুদর্শন চক্র এই জন্য ওই সূর্যের অংশেই ত্রিশূলের জন্ম হল নারায়ণের হাতে চক্র এলো তোমার প্রশ্নের জবাবে গেল বাকি রাখি নাই গো নারদের কেন পূজা হয় না ভুলে গেছি তোর কপালেও একটা তেজ পাতাও জোটে না তোর তো কোথাও মন্দির দেখি না আমি ঘুরিয়া বেড়াই রে এইটা মাল লক্ষ্মী নারায়ণের অভিশাপ ছিল বলতে চাই এই সভায় ভালো নারদ আর পর্বত দুই ভাই ছিল আমি বলে যাই সভায় গো লক্ষ্মীকে দেখে নারদের মনে কাম জাগে আবার পর্বত তাকে দেখেও কামে জাগে মানে দুইজন দুইজনকে দেখে কাম জাগ্রত হয়ে গেল মানে দুই ভাইয়ে একজন নারদ আর একজন হলো পর্বত এইবার দুইজন মিলে বেশ সুন্দর যুদ্ধ হয় আমি ওই নারীকে বিয়ে করব বলছে আমিও বিয়ে করব মানে নারদ দুইজনের খেলাধুলা করছে এইবার কাজ করলো কি সঙ্গে সঙ্গে বিষ্ণুর কাছে চলে গেল হরি বল আমি আসরে বলতে চাই ভালো দেখ দুই ভাই গেল এবারে একে একে আগে গেল নারদ নারদ গিয়ে কয় যে দেখ তোকে যদি পছন্দ করে তাহলেই তুই পাবি এইবার এই দিকে পর্বতকেও বলছে তোকে যদি পছন্দ করে তাহলে তুই পাবি তার আগে পাবি না কাজ করলেন কি নারদের মুখ হলো বানরের মতো পর্বত হইল ভাল্লুকের মতো এইবার মা লক্ষ্মী মাঝখানে এসে দাঁড়াইল দুইজনের মুখ দেখে হাসিতে লাগিল গো এবার দুইজনের মুখ দুইজনে দেখে আর হাসে ব্যাপারটা কি এবার নারদ নারদ যখন পর্বতের দিকে তাকায় ওর মুখ দেখে
ভাল্লুকের মতন, ওর মুখ দেখে বানরের মতন, ওটা আবার কেমন হলো? তারা এইবার ওইভাবে ওরা যুদ্ধ করতে করতে বৈকণ্ঠ থেকে নারায়ণ এসে লক্ষ্মীকে তুলে নিল। সেই সময় নারদ আর পর্বতকে অভিশাপ দিল, তোমার পূজা কখনো নাহি হবে গো। জয় গুরু জয়। এইবার আরো একটা কথা আমার মনে পড়ে যায়, মামা তোমার হাতে একটা ডুমুর দেখতে পাই, একবার বাজলে ত্রিভুবন কাঁপে তাই, এইটা তুমি কোথায় পেলে বলে যাবে সবাই গো। হ্যাঁ, মহাদেবের হাতে একটা যন্ত্র আছে যেটা বাজায়, এটা বলে ডুমরু। ওই যে সৃষ্টির মূলে প্রথমে যে বৃক্ষ ছিল, ওই বৃক্ষের মধ্যে একটা বাদর মরিল, ওই বাদরের চাম দিয়েই ডুমুর ছাইনি করল, আর ওই বৃক্ষের কাঠ দিয়ে এই ডুমুর তৈরি করা হয়, আর বাদরের চর্ম দিয়ে তাকে ছাউনি করা হয়। আর মহাদেব হচ্ছে আদি, মহাদেব হচ্ছে উত্তম, এই জন্য মহাদেবের ওই ডুমুরের শব্দের সঙ্গে যখন তিনি উচ্চারণ করে পম, তাই ত্রিভুবন কাঁপিয়া ওঠে। হরিবল হরিবল। বললাম আমি তোমার নিকটে, দেখবে তুমি গ্রন্থ ঘেটে পেয়ে যাবে তাই গো। আরো একটা কথা আমার মনে পড়ে, বলো বলো। এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, তুমি ষাঁড়ের পিঠে চড়ে বেড়াও, ওইটা কেমন করে তোমার সঙ্গে এলো? এত কিছু জীব থাকতে ভালো, ষাঁড় তোমার সঙ্গ কেন হয় গো? দেবতাদের বাহন, নারায়ণের বাহন হলো গরুর পাখি, আর শনির বাহন ছিল শকুন, বর্তমানে সিরিয়ালে বানাইছে কাক। শনি ঠাকুরের বাহন ছিল শকুন, সিরিয়ালে বানাইছে কাক, কিন্তু এটা ছিল শকুন। যাই হোক, অগ্নি দেবতার বাহন হইল শাক, ব্রহ্মার বাহন হইল হাঁস, লক্ষ্মীর বাহন পেঁচা, গণেশের বাহন ইঁদুর, কার্তিকের বাহন ময়ূর। এইভাবে সকল দেবতা যখন বাহন পেল, শিবের যে বাহন হবে এই রকম কোনো পশু পাখি নাই। সবাই বলছে শিবকে আমরা ধারণ করব, এই ক্ষমতা আমাদের কারো নাই। তখন স্বয়ং বিষ্ণু, যিনি সবার ভগবান, তিনি হলেন সকলের মহান। বিষ্ণু বলছে মহাদেবকে ধারণ করতে গেলে আমার শক্তি ছাড়া কেউ পারবে না, তাই স্বয়ং বিষ্ণু অংশে নন্দী হল, নন্দী মহাদেবের বাহন সাজল। আবার ওইটা আসলে তার বড় ভাই ছিল, তোমারে জানাই গো। এইদিকে শিল্পী আমরা আসরে দেখতে পাই, তারা উপস্থিত হয়ে গেছে এই আসরে। তাই আরো একটা ছোট্ট জিজ্ঞাসা তোমার ঠাই, কিরকম একটাই আমি দৃশ্য দেখতে পাই। কি দৃশ্য? অর্ধ অঙ্গ পার্বতী আর শিব হয়, মানে অর্ধ শিব অর্ধ পার্বতী, এটা তোমার কেমন ব্যাপার বলে যাবে সবাই গো। আসবে
এটাই তোমার শেষ প্রশ্ন? এটাই শেষ প্রশ্ন, শিল্পী চলে আসছে। তিন কথায় তিন ভাবে জবাব দেব। অর্ধ পুরুষ মানে আর অর্ধ নারী, দক্ষিণঙ্গ পুরুষ বামঙ্গ নারী। আর এইটাই হচ্ছে আবার আমরা যখন শিবলিঙ্গে পূজা করি, শিবলিঙ্গে যখন পূজা করি সেখানে শিবলিঙ্গ হচ্ছে বান, আর সেখানে আবার মাতৃ যোনিও আছে, গৌরী যোনিপাট আছে। মাতৃ ভক, পিতৃ বান, দুই মিলে হচ্ছে ভগবান। শিবলিঙ্গে পূজা দিলে বাবা মায়ের পূজা একবারে হয়ে যায় বলে সাধু জন সকলে। তাহলে সেখানে যেমন বাবা মা, এটা হচ্ছে। আর আকারে, আকারে ওই যে ওইটাকে বলে কি জানো, অর্ধনারীশ্বর, মানে অর্ধ শিব অর্ধ গৌরী। এটা কোন অঙ্গ এটা বিচার করে পাও নাই? ওই রূপটা যদি না হইতো তাহলে তোমার কি জন্ম হইতো? না না না, বাবা মা, বাবা মা দুইজনে যখন ওই রূপ ধরে তখনই তো আরেকজন সৃষ্টি হইতে পারে। তখন কে দুইজন বোঝা যায়? তখন একজন হয়ে যায় দুইজনে। হ্যাঁ হ্যাঁ, দুইজনের মধ্যে এক, একের মধ্যে দুই, ওইভাবে ভাগিনা জন্ম পাইছস তুই। এবার থাক, আগামীকালকে আবার হবে। হ্যাঁ, চিন্তা নাই, এখানেই রইল। হ্যাঁ, জয় গুরু জয়। তবে আর বেশি কথা বলবো না, বলবো না, এই পর্যন্ত ছেড়ে দিলাম মদের আলোচনা। আগামীকাল ঠিক সময় আবার দাঁড়াবো, সাধ্য মতো কিছু আপনাদের জানাবো। আজকের মতো ছেড়ে দিলাম ভাবনার লহরী, শিব গৌরী প্রেমানন্দে সবাই বলে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় গুরু জয়, জয় গুরু। তবে অনেকগুলো বাবা জিজ্ঞাসা করেছে, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। দাদার কাছেও যদি কোনো আঘাত দিয়ে থাকি,